নমস্কার বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত কলেজে ভর্তি হতে পারোনি এবং তোমরা যারা কলেজে ভাবছো নতুন ভাবে অ্যাপ্লাই করবে এবং যারা কলেজে এখন পর্যন্ত ভেরিফিকেশন করেনি, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বিস্তারিত ভাবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধুদের কাছে, যাতে তারাও এই বিষয়টি জেনে নিতে পারে। বন্ধুরা, তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে যে তোমরা যে নতুন করে অ্যাপ্লাই কবে থেকে করতে পারবে এবং তোমরা প্রিফারেন্স লিস্ট কবে এডিট করতে পারবে, এবং তোমরা যারা এখন পর্যন্ত কলেজে ভেরিফিকেশন করেনি, যদি তোমরা ক্যান্সেল করো তো নতুন অ্যাপ্লাই করতে পারবে কিনা সেটি তোমাদের নিয়ে আলোচনা করবো। তার আগে তোমরা আগে এই ভিডিওটি দেখে নাও, তাহলে তোমরা বুঝে নিতে পারবে। প্রিয়া, আমার কয়েকজন বন্ধু অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারেনি রে, ওরা কি করবে বলতো? এত চিন্তা করছিস কেন? ওরা তো সেকেন্ড ফেজ অ্যাডমিশনে অ্যাপ্লাই করতে পারবে। তাই সেকেন্ড ফেজ অ্যাডমিশন হবে? হ্যাঁ রে, ফার্স্ট ফেজ হয়ে যাওয়ার পর যে খালি সিট থাকবে সেখানে নতুন করে ভর্তি নেওয়া হবে। কাদের কাদের অ্যাপ্লিকেশন নিয়ে সেকেন্ড ফেজ অ্যাডমিশন হবে রে? যারা আগে অ্যাপ্লাই করেনি তারা নতুন করে অ্যাপ্লাই করবে, আর যারা ফার্স্ট ফেজে সিট অ্যালটেড হওয়ার পরেও ভর্তি হতে পারেনি বা যারা ফার্স্ট ফেজে ভর্তি হয়েও ভ্যাকেন্সি লিস্ট বেরোবার আগে অ্যাডমিশন ক্যান্সেল করেছিল বা যারা ফার্স্ট ফেজে কোনো সিট পায়নি, তাদের পুরনো অ্যাপ্লিকেশনটাই গ্রাহ্য হবে এবং তাদের নতুন ভ্যাকেন্সি লিস্ট অনুযায়ী প্রেফারেন্স লিস্ট এডিট করতে হবে। তাহলে তো এখনো সুযোগ আছে। আছে তো, সেকেন্ড ফেজে অ্যাপ্লাই আর প্রেফারেন্স লিস্ট এডিট করার তারিখ 8 থেকে 17 আগস্ট 2024, এটা অবশ্যই মনে রাখিস। বোনরা, তোমরা বুঝতে পারলে যারা আগে অ্যাপ্লাই করনি তারা নতুন করে অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা ফার্স্ট পেজে সিট অ্যালোটেড হওয়ার পরও ভর্তি হতে পারনি, আবারও বলি বলুন, যারা ফার্স্ট পেজে সিট অ্যালোটেড হওয়ার পরেও ভর্তি হতে পারনি বা যারা ফার্স্ট পেজে ভর্তি হয়েও ভ্যাকেন্সি লিস্ট বেরোবার আগে অ্যাডমিশন ক্যান্সেল করেছিলে, বা যারা ফার্স্ট পেজে কোনো সিট পাওনি তারা পুরোনো অ্যাপ্লিকেশন তাই গ্রাহ্য হবে। বন্ধুরা, যারা ফার্স্ট পেজে কোনো সিট অ্যালোটেড হয়নি অর্থাৎ কোনো কলেজে নাম আসেনি, তাদের কিন্তু আগের অ্যাপ্লিকেশনটাই গ্রাহ্য হবে, শুধুমাত্র তোমরা প্রিফারেন্স লিস্ট এডিট করে নিতে হবে। বন্ধুরা, যারা আগে অ্যাপ্লাই করেনি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, এবং যারা ফার্স্ট পেজে সিট অ্যালোটেড হওয়ার পরেও কলেজে ভর্তি হতে পারোনি তারাও কিন্তু নতুন করে অ্যাপ্লাই করতে পারছো। এবং তোমরা যারা সিট অ্যালোটেড হওয়ার পরেও তোমরা কলেজে ভর্তি হয়ে গেছো, কলেজে অ্যাডমিশন ক্যান্সেল করেছো, তারাও কিন্তু কলেজে নতুন করে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা কোনো কলেজে নাম আসেনি অর্থাৎ কোনো কোর্সে সিট অ্যালোটেড হয়নি, তারা নতুন করে প্রিফারেন্স লিস্ট তৈরি করে নিতে হবে। অর্থাৎ বন্ধুরা, তোমরা তোমাদের পুরোনো অ্যাপ্লিকেশনটাই গ্রাহ্য হবে, শুধুমাত্র তোমরা নতুন করে যে কলেজে সিট ফাঁকা রয়েছে সেই সেই সিট অনুযায়ী তোমরা নতুন করে প্রিফারেন্স এডিট করে নেবে। আশা করি বন্ধুরা তোমরা এই সমস্ত কিছু বুঝতে পেরেছ, এবং তোমাদের বলি বন্ধুরা যে তোমাদের সেকেন্ড পেজে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আগামী 8 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত, এবং তোমাদের নতুন করে প্রিফারেন্স এডিটও করতে পারবে 8 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যদি তোর চেষ্টা করবো আজকে পর্যন্ত। থ্যাংক ইউ।